আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের মাঝে নতুন কবিরাজ, যা আপনারা অনেক আগে দেখছেন। সে আসলে কোথায় গেছিল তার থেকে শুনুন। তো কবিরাজ ভাই, আপনি এতদিন কই ছিলেন? আমি এতদিন ছিলাম আমার গুরুর বাসায়। গুরুর বাসায়? হ্যাঁ। জায়গাটা কই? জায়গাটা কামরুল কামাখ্যা। যেখানকার কথা অনেক মানুষই শুনেছে। তো আমার বিদ্যাটা আমি ওখান থেকে শিখতে গেছিলাম। কি শিক্ষাটা কি পূরণ হয়েছে? হ্যাঁ, শিক্ষাটা পূরণ হয়েছে। তো আপনার নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম। আপনার? আমার নাম মোহাম্মদ রুহুল ইসলাম। আর তোমার? আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন। আর ক্যামেরায় আছি আমি মিরাজ। তো কবিরাজ ভাই সম্পর্কে আপনি আমার ভাই হন, তাই ভাই বলতেছি। তো কবিরাজ ভাই, এই জায়গায় যে যজ্ঞ দেওয়ার কারণটা কি? এই যে এই ভয়ানক একটা গাছ এখানে যজ্ঞ দেওয়ার কারণ, এখানে কিন্তু মানুষ দিনের বেলায় আসতে ভয় করে। এখানে যজ্ঞ দেওয়ার কারণ যেটা, সেটা এই গাছটাতে অনেক পুরনো গাছ, যে গাছটাতে অনেক বড় ভয়ানক খকশ বলে। খকশ? হ্যাঁ, যাতে বাংলাত বলে ভূত। ভূত? তবে আপনারা জানেন নাকি তাও জানি না, ভূত বলতে কোনো শব্দ নাই। জিন পরি এই দুইটাই অশুভ আত্মা যাকে বলে। তো কবিরাজ ভাই, জি, এই যে আর কি জিন ভূত যাই হোক, হ্যাঁ, এটা হাজির করতে তো মানব জাতির প্রয়োজন হয়। অবশ্যই মানব জাতিরই প্রয়োজন, মানব জাতি ছাড়া তো এটা সম্ভব না। না, তো আজকে মানব জাতিরই রক্ত চুষে খায় এবং মানব জাতিকে ধরে, অন্য কোনো জাতি তারা পছন্দ করে না। তো অনেক শিয়াল কুকুর দেখেন, শিয়াল কুকুরে কি কোনোদিন দেখেছেন যে জিনে ধরছে ভূতে ধরছে? না কবিরাজ ভাই, তা তো দেখা যায় নাই। তো কবিরাজ ভাই, আজকে কার দ্বারা এই কাজটা করতে চান? আজকে এই কাজটা করতে চাই আমার এই শিষ্যর দ্বারা, তার নাম তো আপনারা জানেনই যে হৃদয়। এর দ্বারাই আজকে এর শরীরে ভর করাবো, মানে এর শরীরটাতে আমি হাজির করব। মানে এই গাছটা সে থাকে, এটা তো সরাসরি কোনো ক্যামেরা তো দেখা যায় না, যে ভূত কি জিনিস কোনো ক্যামেরা বাস্তবে আপনারা পান নাই। এটা ঠিক, মানুষের শরীরে ধরে তাও দেখতে পান না যে মানুষের শরীরে কিভাবে তার রূপটা কি। তো এর শরীরে আজকে হাজির করব। তো কবিরাজ ভাই তাই করেন, কিন্তু হৃদয়ের যেন কোনো ক্ষতি না হয়। না না, এটা যদি ক্ষতি করি তাহলে আমার কি শিষ্যরা আমার সাথে কি থাকতো? না। বা আমি কি বাঁচতাম? না। তো এর মাধ্যমে আজকে হাজির করব। হ্যাঁ কবিরাজ ভাই তাই করেন। তো আপনারা সবাই দোয়া রাখবেন আমার উপর। অবশ্যই। তো হৃদয়, কবিরাজ ভাইয়ের কথা শুনলেন, সে আপনাদের কাছে দোয়া চাচ্ছে। তো সবাই তার প্রতি অনেক অনেক দোয়া করবেন যাতে কাজটিতে সে সফল হয়। আর এই যে দেখছেন সেই ভয়ানক গাছ। কবিরাজ ভাই, এটা কিসের গাছ? এটা বিভিন্ন জায়গায় পাইকর গাছ বলে, আর বিভিন্ন জায়গায় বট গাছ বলে। যে গাছটা বেশিরভাগই থাকে দরগা তলায়। এই যে পাইকর গাছ আর বট গাছ একসাথে আছে। হ্যাঁ, এই দুইটার বিয়েও দেয়, যে অনেক মানুষ বলে যে দুইটার বিয়ে হয়। তো হৃদয়, হ্যাঁ, তুমি সূরা ফাতিহা পাঠ করি, আল্লাহ ভরসা বলে তুমি বসো। পাঠ করা শেষ হলে আমাকে বলবে যে শেষ হয়েছে। হয়েছে রোহান? তুমি বিসমিল্লাহ সহকারে ওর বুকে বিসমিল্লাহ 3 বার পাঠ করে ওর বুকে ফু দাও। কবিরাজের শিষ্য কিন্তু অনেক ভালো, সে অনেক ভালো বিষয় জানে কবিরাজের। আর ওর পিছন যায় আল্লাহর নাম 3 বার ওর কানে দিয়ে দিবে। হ্যাঁ ওস্তাদ। তো 3 বার ওর কানে দাও। কবিরাজ ভাই তার কাজ করছে। হ্যাঁ ওস্তাদ হয়েছে। হ্যাঁ তো এই গাছটাতেই ভয়ানক জিনিসটা চলাফেরা করে, এই গাছটিতে। হ্যাঁ গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ভয়ানক একটা বিশাল একটা গাছ, তো এই গাছে নাকি সে থাকে। কি কবিরাজ ভাই, তাই তো? হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটাতে আছে আছে। হ্যাঁ তো আপনারা জানেন কি জানেন না তাও জানি না সঠিক, আল্লাহর কোরআন ছাড়া কোনো কিছু সম্ভব না, তাই আল্লাহর কোরআন দেই আমি দেখি চেষ্টা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তোমার নাম ভরসা করি আজকে আমার এই জিনিসটা হাজির করাতে তুমি আমার সহায় হও, কোনো বালা মুসিবত দিও না। তো তোমার 114খানা সূরাটা নিয়েই আমি এই কার্যকর শুরু করছি, এ কোনো কারো ক্ষতি টতি যেন করো না। মানব জাতিকেও তুমি সৃষ্টি করেছো, জিন পরি যত খক্ষ আছে তুমি সৃষ্টি করেছো, তাই তোমার উপর ভরসা রাখি আমি এই কাজটা করতেছি। এই শয়তান, আমার কথা কি শুনতে পাচ্ছিস? বল, আমার কথা কি শুনতে পাচ্ছিস? রোহান উস্তাদ, এটাকে অল্প টাইমের মধ্যে এটা হাজির হবে। হ্যাঁ ওস্তাদ ঠিক আছে। সূরা জিন ছাড়া জিন হাজির হয় না, তাই সূরা জিন দিয়ে জিন হাজির করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো সূরা জিনটা চারিপাশ দিয়ে ঘুরার পরও চারিপাশ দিয়ে ঘুরবে আর সূরা জিনটা পড়বে, ওরে ওর গায়ে 3টা ফু দেবে, দেখবে হাজির হয়ে গেছে। যাও। जाओ उठो। आस्ते आस्ते। कबिराज भाई हाजिर हुए कि हाँ। अल्लाहु अकबर अल्लाहु अकबर। बोल तु क्यों एखाने थाकिस? बोलते हबे नाकि? ओई बादब तुई माने कि ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন 100 বছরের পুরনো ভূত হাজির হয়েছে। मिले ना हिसाब 100 बचर ना तार कम ना जानले आमी तो बोलतेছি। তাহলে তুই বল আমি কত বছর ধরে আছি। আজকে 50 বছর 9 দিন আজকে ঘোর অমাবস্যা। তুই কিভাবে জানলি? অনেক সাধনা করি নিজের শরীরটা নষ্ট করি এগুলা শিখেছি। দেখলা তোর সাথে মজা করে দেখলাম আমি যে আমার সঠিক সময় তুই জানতে পারিস কিনা। মজা সবগুলোর সাথে করবি না। কেন করব না? তো মজা সব লোকের সাথে করা যায় না। কেন? खूब शक्ति है हाँ? रोहन एटा दिए सायरकुल पाक करबे कोइरी सायर भी सेटे देबे। जाओ कबिराज भाई सारी दिक दे। कबिराज भाई एक गोल दागेर भीतर की ढोका जाबे ना? ना 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 এর মধ্যে আমার শিষ্য ঢুকতে পারবে না। কবিরাজ ভাই 10 শিষ্য আমি খেয়ে ফেলবো। ना इन्ना अताइना कल कौसर फसल्लि लिरब्बिका शानियका वाला बुदार। ओठ उठे कथाय जाच्छिस नाम नाम तारातारी नाम भालोभाबे बोलछि पसंद होच्छे ना कोप मारबो कोन एटा दिये कोन कोप मारबो ए शयतान नाम भालोभाबे बोलछि तो नामबे ना गला टीपे धरे आसार दिये एकदम पुते फेल देबो कोन माटिर निचे कोनोदिनও उठते पारबि ना कथा बोलছি কথার উত্তর দিচ্ছ না কেন কি বলবো তোকে বলছি না নাম নামবোরা এই যে দাঁত দেয়া আছে শুধু উপরে উঠতে পারবি কিচ্ছু করতে পারবি না জীবনে কোন জম্মের আটকানি আটকাবো নাম বলছি তুই কেন এরকম করছিস আমার সাথে উস্তাদ ভালোভাবে বলছি না নাম নামবোরা রোহান হ্যাঁ উস্তাদ আমি আসন থেকে উঠব না হ্যাঁ এটা দিয়ে হ্যাঁ বিসমিল্লাহ সহকারে तीन बार ओखान थे बोलो नाम नाम खड़ा हो जाए ना बस थे हाँ उस्ताद खड़ा होले और शक्ति बेरे जाबे ए नाम नमुना नामेक नमुना नाम भालो भाई बोलसी नमसी क्या नाम बुकी जन्ना को नमसी हाँ उस्ताद तु क्या तर मत पाँच सात कबिराज बसे चिबिए खेसी तो खे देखा तु आसन बेर तु तो बंदी केड़े रेखेस जगह बेरोते दे तो खे फिलब क्या बंदी कर रेखेस আমি সাধনা যাওয়ার আগে তোর মতো ২০-২২ টা অল টাইম আমার সাথে চলাফেরা করতো আমার বডিগার্ড হিসাবে किन्तु आमी कामरुल कामाख्या जावार पर आमार सबाईके छूट करे दिछि कारण आबार नतून करे धरतेछि जाते आमार हुकुम मेने चले तुई कि आमाके धरे निये जाबि अवश्यई ना आमाके धरिस ना এই যে বোতল কবিরাজের ধর্ম যে কখনো পথের কাটা রেখো না পথের কাটা রাখলে রাখিলে তার अनेक समस्या तोर पथर काटा हब ना तोर आज के जो तोके जल छाड़िए दिए जाए एमन एक दिन आसबे जे तुई आमार क्षति करबि ना आमी तोर क्षति करब ना तोके अवश्य करबि कोनो जिनिसेर आमार प्रयोजन नाई केन तोके अनेक जिनिस देब कोनो जिनिसेर प्रति आमार लोभ नेई ताहले तुई कि चास किच्छु चाइ ना तु एखान गाचे पा ओ गाचे दाड़ी एगली रखी घुरे बेड़ास मानुष देखे भय करे आबार हि हि कये हासे उठिस एगलिर काहिनी अल्लाहु अकबर ए कविराज तुई केन एसेछिस ए कविराज तुई के बोलबो কবিরাজ তুই খাবে এখন খেয়ে ফেলবো তুই আসন থেকে বের হ অনেক শক্তি বেড়ে গেছে হ্যাঁ আমি তোকে এখন খেয়ে ফেলবো আউজ বলে না তোর ওই ঝাড়াতে কিছুই হবে না কবিরাজ কবিরাজ তুই কি বলেছিস কবিরাজ আমার শরীর তো চলে যাচ্ছে কবিরাজ তুই কি বললি আমার শরীর তো চলে যাচ্ছে রে কবিরাজ আমি এখান থেকে চলে যাবো রে কবিরাজ তুই আমাকে রাখিস না এই কবিরাজ তুই আমাকে নতুন করে কেন রাগাচ্ছিস? আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও। এই হৃদয় শৈলে যেখান থেকে যা হয়েছে তাড়াতাড়ি চল যা দোহাই লাগে পয়গম্বরের তাজল না যায় পাঁচ পাঁচ যত দোহাই লাগে তাজল না যায় হরজত আলী মা ফাতেমা আল্লাহ আল্লাহ রসুলের দোহাই লাগে তাড়াতাড়ি হাজির হয় তাড়াতাড়ি কথা বল কথা বল কথা বল কথা বল কথা বল। এটা দিয়ে তিনবার প্রস্তুত থেকে ঝাড়ো। বিসমিল্লাহ পাঠ করো। কবিরাজ আমার এই ছাড়াতে কিছুই হবে না, তোর শিশু আমার কিছুই করতে পারবে না রে কবিরাজ। তোর তোর শিষ্যর মতো আরো ৫-৭ শিষ্য আমি চাবিয়ে খেয়েছি রে, বুঝেছিস? তোর শিষ্য আমাকে কিছুই করতে পারবে না। এই আল্লাহ ডাক্তার এবার বল তুই কেন এখানে এই ভ্যাস ধরে থাকিস, বল কথা বল। আমার এখানে থাকতে ভালো লাগে, থাকতে ভালো লাগে তাই বলি এই গাছে পা ওই গাছে মাথা এই গাছে দাড়ি ওই গাছে চুল এইভাবে দিয়ে থাকার কাহিনী কি? আমি এক জায়গায় জুগায় থাকতে পারি না যে। এখন তো ঠিকই আছি, হ্যাঁ আমাকে আটকে রেখেছিস। খেলার নাম বাপজান না? সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেঁকাতে আঙ্গুলটা বেঁকা করে ঘি বাই করতে হয়। তাই সোজা ভাবে কথা বলছি, কথা পছন্দ হচ্ছে না একটাও। তুই কি বলছিস আমাকে এক জায়গায় থাকতে? এক জায়গায় থাকা না, আজ থেকে আমার গোলামি করতে হবে তো। আমি যা বলবো তাই শুনতে হবে। না আমি তা করবো অবশ্যই না, করবো না। কেন তোর গোলামি করবো আমি? তোর মতো ইনসানকে আমি আরো 10টা চাবিয়ে খাবো। দেখে কতবার ক্ষমতা খা। তুই তো প্রথমে আমাকে আটকে রেখেছিস, যদি না আটকাতিস তাহলে তোর মতো শিষ্যকে এখন আমি চাবিয়ে খেয়ে ফেলতাম। তোর কত বড় সাহস, তুই এত শক্তিবান, তো এই আটকানিতে তুই এক কাবু হয়ে গেছিস। হ্যাঁ তুই তো আমার রূপ দেখিস নাই তাই না? রূপ তো অনেক জনেরই দেখেছি, আর তোর আর কত রূপ আছে? আর অনেক রূপ। ভালোভাবে বলছি বল, কেন এভাবে জ্বালাস, জ্বালাতন করিস মানুষের কেন? বলছি তো আমার ভালো লাগে এগুলো করতে। ভালো তোর লাগলে হবে না তো, মানুষ তোকে দেখে ভয় করে তারে তো ভালো লাগে না। আমি তো মানুষের বাসায় যাই না যে আমাকে মানুষ দেখে ভয় করবে। মানুষ যখন পেশাব ফিরতে বাইর হয়, এই সাইড দিয়ে যে বাড়িগুলি আছে পেশাব ফিরতে বাইর হইলে দেখা যায় তুই দাড়ি ভাষায় চুল আউলা করে এই গাছে পা ওই গাছে মাথা দিয়ে শুয়ে থাকিস। এইটা থেকে মানুষ ভয় করে না? এই যে আমার দাড়ি ভরে পেশাব করে, কেন আমি দাড়ি নিচে দিয়ে থাকি, আমার তাই বলে কি আমার দাড়ি ভরে পেশাব করতে হবে? মানা করতে পারিস না আমার দাড়ি ভরে পেশাব করতে, তাহলেই তো আর কেউ ভয় পায় না। মানুষের এরিয়া জল তুই জুড়ে থাকিস তো মানুষ কোথায় পেশাব ফিরবে? হ্যাঁ নিজস্ব একটা এরিয়া করে নিতে পারে না? তোর এখান থেকে চলে যেতে কি ভালো লাগে না? না দেখতেছিস কি সুন্দর জায়গা, সুন্দর একটা बोतले तो एके भरबई আর জিন ছাড়া কোনোদিন কোরবিজি করা যায় না 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 তা করা যায় না এই কবিরা তো এটা যত শক্তিশালী হবে আমার পক্ষে তত লাভ হ্যাঁ হ্যাঁ এটাকে আমার কবজা করতে হবে কবজা করতে পারলে এর দ্বারা আর অনেক জিনের খোঁজ খবর নিতে পারে হ্যাঁ হ্যাঁ তো এখন বল কি বলবো তোকে তুই এর আগে কোথায় ছিলি আমি এর আগে গোসাইধারী বটগাছে ছিলাম হ্যাঁ এই গোসাইধারী বটগাছে থেকে আবার এখানে আসার কারণ এখানে আমাকে তোর উস্তাদ রেখে গেছে আমার উস্তাদ হ্যাঁ আমার উস্তাদ রেখে গেছে তা আমার উস্তাদের কথার কি কোনো মানে রাখিস বা সম্মান দিছিস আমার উস্তাদ তো তোকে এখানে রেখে গেছে ভালো লাগি তো তুই আসলেই তো একটা খারাপ সব জায়গায় কি ভালো ব্যবহার করা যায় রে আমার গায়ে যদি পেশাব করে তাহলে কি আমি চুপ করে থাকব বাপের যদি পাঁচটা সওয়াল থাকে একটা অথবা দুইটা ব্যবসর হয় তাই বলি তোর মতে এত ব্যবসর হয় না যে উস্তাদের কথা যে তোকে যে এখানে রেখে গেছে তার কথা তুই অমান্য করছিস যখন আমাকে ঠিকভাবে রেখেছিল ঠিকভাবে চারিদিকে মানুষজন ঠিকভাবে ছিল তখন তো আমি খুব ভালোভাবে ছিলাম আমার উস্তাদ কি তোকে বলেছে যে তুই এই দাড়ি ভাষায় দি এর বাড়ির গোরে ওর বাড়ির গোরে এভাবে থাক এটা বল এখন আমার দাড়ি বড় হয়ে গেছে তাই তো আমি দাড়ি ভাষায় দিয়ে থাকি ওটাকে একদম কেটে দেব পারবি না রে কবিরাজ তুই পারবি না এখন বল একদম কবজা করব নাকি তুই আমার গোলাম হয়ে থাকবি বল না আমি তোর গোলাম হয়ে থাকতে রাজি নয় থাকবি না না কিভাবে থাকাতে হচ্ছে তাও আমি জানি আগ বন্ধ একদম ভালো বন্ধ হতে যাতে বন্ধ করে আমাদের এই কথা শব্দে এই আটা করলাম বন্ধ সে যদি না হয় আমার গোলাম তাহলে তার গায়ে আগুন ধরে সাথে সাথে পুরো আমার ছো 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 এটা যায় ওর গায়ে হালকা করে ছিটে দাও হ্যাঁ ওস্তাদ হয় গোলামও আজ হবে নাহলে গায়ে আগুন ধরে পুড়ে মরবে ও শিকার আপসে করবে খারাই বললি যে কোনোদিনও যাব না ঠেলার নাম বাবজান মনে হয় না যে সোজা কথা আসলেই তোরা বুঝিস না তুই আমার শরীরে কি দিলি যে কে বন্ধুত্ব করতে আসে আর কে বোতলে ভরতে আসে এটা কি দেখেছিস এটা এই মরিয়ম ফুলটা চিনিস হ্যাঁ তোর আগে থেকে আমি ফুল চিনি রে এই ফুল দ্বারা কি কাজ করা যায় বল তো আমি তোকে বলবো না তাহলে আমার আর গোলাম তুই হলি কিভাবে এই মরিয়ম ফুল দ্বারা শুধু মানুষকে আটক করা যায় মানুষের সাথে হাজির করে এই জিনগুলোই বোতলে ভরা যায় তাছাড়া অন্য কি করা যায় তুই বল তাহলে এটা দেখা সত্ত্বেও তোর কি ভয় করে না একটুকো মনে হ্যাঁ এর আগে কোনো কবিরাজ তো এগুলো আনি নাই রে তোকে যে আমি বারবার বলছি যে কামরুল কামাখ্যা থেকে আমি অর্জন করে এই 2 দিন ধরে আইছি দেশে তুই কি আমাকেই প্রথম হাজির করেছিস হ্যাঁ তোকেই প্রথম হাজির করেছি তাহলে আমাকে ছেড়ে দিয়ে চলে যা কখনোই সম্ভব না বলিছি না গোলাম করেই নিয়ে যাব কারণ তোকে দিয়ে আমার এই অত্র এলাকার খবর নিতে হবে আমি চলে যাই এখান থেকে ইচ্ছা করলেও পারবি না যেতে আমাকে ছেড়ে দে তুই খাড়ায় চলে যাব আমি অন্য কোনো জায়গায় চলে যাব আমাকে ছেড়ে দে রে কবিরাজ এখন বল উস্তাদ দেখেন কি করতেছে এই বেদব এই আল্লাহু আকবার হাজলমো করিস। এখন বল এর আগে যে উড়ি যেতে লাগলি কেন উড়ি যেতে লাগলি বল? চলে যেতে চেয়েছিলাম। ইচ্ছা করলে পারবি যেতে? আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু তুই কেন আটকে রেখেলি? তুই না তোর বাবা এসে চেষ্টা করলে এখান থেকে তোকে উদ্ধার করলি, জানি মতন ক্ষমতা নাই। তোর মতো কত কবিরাজ এসেছে, তোর মতো কত কবিরাজ এখানে বসে থেকেছে, তাও আমি চলে গেছি রে কবিরাজ। আজকে যা, তুই কেন আমাকে আটকে রাখলি? একটা জিনিস খেয়াল করে দেখেছো রোহান? হ্যাঁ ওস্তাদ। এখন খারাইতি বলল যে আমি গোলাম হব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা বনের পশু যেমন পোষ মানাতে অনেক দেরি হয়। হ্যাঁ ওস্তাদ, একেও অনেক দেরি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখেছো দেরি হবে। আরে কথা বলিস না। হ্যাঁ, চারিদিকে কিন্তু খালি জঙ্গল, আমার বিড়াল আমার এই বট গাছ এবং পাইকর গাছ। এই শয়তানে এমনই হবে। দেখেন দর্শক, আমাকে আল্লাহ একসাথে আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন বিপদ আমাকে আটকাবে। হ্যাঁ, কিন্তু সব বিপদ পাড়ি দিয়েই এত দূর আইছি আমি। আমার ওস্তাদ ছেড়ে ওস্তাদ না। কথা বল, যাবি? আমি এখান থেকে চলে যাব। এখান থেকে না, আমার সাথে যেতে হবে। আমি যেখানে তুই, আমার সাথে ওখানে যেতে হবে। তোর খাবার দাওয়ার ব্যবস্থা আমার। অসম্ভব, তা কখনোই সম্ভব না। কেন? আমি তোকে যেহেতু হাজির করেছে, আমি তোকে আমার গোলাম বানাই ছাড়বো। কবিরাজ ছেড়ে কবিরাজ, আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো রে কবিরাজ। তা কখনোই সম্ভব না। অনেক বড় বড় বেদবি করে ফেলেছিস আমার সাথে, যে বেদবির কোনো ক্ষমা নাই। তারপরেও আমি তোকে আমার গোলাম বানাতে চাচ্ছি, যে আমার গোলামি করবি। কবিরাজ আমি চলে যাই কবিরাজ, তোকে আমি অনেক কিছু দেব রে কবিরাজ। কোনো কিছু আমি চাই না কবিরাজ। কবিরাজ ভাই, রাত কিন্তু অনেক হয়েছে, তো যাই করবেন একটু তাড়াতাড়ি করেন। এই তো একে এখন গোলাম বানানি, গোলামটা বানাইয়ে। আল্লাহু আকবার। এই শয়তান, একবার দিবি তিনবার? হ্যাঁ থাম, একটা দেব। বল গোলাম হবি বল। হ্যাঁ গোলাম হব রে। আমাকে মারিস না, আমি গোলাম হব। যা কব মানবি? হ্যাঁ মানবো। হ্যাঁ মানবো কি জন্য? হ্যাঁ মানবো। এখন ঠিক আছে তো। একটা গোলাম যখন একটা মুনিবের কাছে আসে কি বলে বল? বল কি বলে বল? আপনি যা বলবেন আমি তাই রাজি। এই গাদব, সালাম কালাম নাই। হ্যাঁ আসসালামু আলাইকুম, আপনি যা বলবেন আমি তাতেই রাজি, এইভাবে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি দেখেছিস? আবার কোন বাড়ি হবে? সোজা পথে না আসলে কোন বেকা পথে গেলে খবর আছে। কেন কিভাবে বলে আপনি বলে দেন, আমি বলতেছি। আমার বলতে হবে। বল ঠিকভাবে বল। আসসালামু আলাইকুম কবিরাজ। আমি আপনার আবার কবিরাজ, আবার কবিরাজ। হ্যাঁ আবার কবিরাজ। কি বলবো? একটা কামলা যখন একটা গৃহস্থর বাড়ি যায়, তা কি কয় যে গৃহস্থ আমি যে আপনার এই কাম করব। আসসালামু আলাইকুম গুরু, আমি আপনার শিষ্য হতে রাজি আছি। শিষ্য মানে গোলাম হতে রাজি আছি। কথা ভুল হচ্ছে এখনই। হ্যাঁ আমি কেন আপনার মারের, আমি যা যা বলবো তাই 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 করবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো হাঙ্গামা করবি না তো? না করলে এই যে এটা যেরকম বাড়ি খালে এরকম বাড়ি খাতে খাতে পিঠের ছাল যাবে কোন। আচ্ছা আমি রাজি আছি, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। সর্বদা সবসময় যখন ডাকবো তখন কোনো হাজির হতে হবে, না হইলে কোনো একটা পিঠের চামড়া কোন তুলে নেব। হ্যাঁ আমি রাজি আছি। तो ওইটা ছুটাই দিয়ে দেখো তো, যে আসনটা দিছে আসনটা ছুটাই দিয়ে দেখো, বিসমিল্লাহ কয় এটা দিয়ে তিনবার ঘুরন দাও, ওটা ছুটে যাবে। দেখি তারপর ওর কাহিনী দেখি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সবাই আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের ভিডিওটি শেয়ার, কমেন্ট, লাইক করবেন, এসব করতে ভুলবেন না। আমি যা বলবো তা শুনবি। এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওই সেই ব্রিজের কাছে, আপনি কি রেখে আসেন? ব্রিজের কাছে বড় বট গাছ আছে, ওখানেই আমার বাড়ি। আমার বাড়ির গড়েই তোকে রাখলাম। আচ্ছা, সোজা সোজা উঠে চলে যাবি ওখানে। আচ্ছা, আপনার সাথে যাব না? না, আমার সাথে না, কোন রকম 2 নাম্বার। তাহলে ওই বটগাছে চলে যাবি? আপনার সাথে যাব আমি। আবার আমার সাথে? কেন, আপনার সাথে গেলে কি সমস্যা? তোকে যেখানে যেতে বলছি তুই ওখানে যাবে কি যাবি না তাই বল। ওখানে তো যাব বলতেছি, আপনার সাথে যাব। না, আমার সাথে যাও না, তুই একলা যেতে হবে তোর। না, আমি আপনার সাথে যাব। আবার উত্তর কাটিস, যাবি না বল। যাব বলছি তো আপনার সাথে। আমার সাথে না, আমার সাথে যেতে চাচ্ছি আমি। একলা যেতে হবে তোর। না, এখনই আমার কথা অমান্য করিস। আমি সাথে যাব। এখনই যেতে হবে তোর, তাড়াতাড়ি যা। আমি হুকুম করছি না? না, আমি সাথে যাব। যা, তাড়াতাড়ি যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিরাজ ভাই চলে গেছে নাকি? হ্যাঁ, চলে গেছে। রোহন ভাই, রোহন ভাই, হ্যাঁ দেখো তো ভাই। হৃদয়, 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 হৃদয় ওঠো, হৃদয় ওঠো। ওস্তাদ আমার কি হয়েছিল? শরীর ব্যথা, সমস্যা নাই, উঠাও উঠাও রোহন ভাই, উঠাও ওকে, উঠাও। হ্যাঁ ওস্তাদ আমার শরীর টুল খুব ব্যথা করছে, আমি তো পড়ে যাচ্ছি। আমি ধরো ওকে, ধরো খাওয়া থাকো পেন ওস্তাদ। হাত পা ঝাড়ো তো, টান করো। হ্যাঁ ভাই, দাও, আর সমস্যা নাই, ঠিক আছে। ওস্তাদ এখন ভালো লাগছে। ওস্তাদ রাত তো অনেক হয়ে গেছে, বাহির যেতে হবে আমাদের। কবিরাজ ভাই, জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি কামাখ্যা থেকে শিক্ষা গ্রহণ করে এখানে আসছেন। হ্যাঁ, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এবং দর্শকের প্রতি আপনার যে মনোভাব সেটা একটু বলে দেন। দর্শকের প্রতি যে মনোভাবটা আমার, তো আপনারা জানেন কি জানেন না তাও জানি না। তো আমরা যেটা করতেছি, যে দেখলেন সরাসরি যে গায়ে হাজির করতে, যে আগুনটা জল ব্যবহার করে আমরা কোনো জিন পরি কোনো কিছু হাজির হবে না। তাই আগুন বাদ দিয়ে আমার শিষ্যর গায়ে সরাসরি হাজির করে তাকে আমার গোলাম বানায় ছেড়ে দিছি আমি। সে আর কোনোদিন এ গাছও থাকবে না, আমি যেখানে তাকে থাকতে বলি সে ওখানে থাকবে, কাউকে কোনো জ্বালাতন করবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিউয়ার্স আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।